ডালে তরকারিতে মুড়ি মাখা থেকে শুরু করে ফুচকায় ধনে পাতার ব্যবহার নানা খাবারে। খাবার যেমনই হোক না কেন, তাতে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই খাবারের স্বাদ ও সৌন্দর্য বেড়ে যায় এক ধাক্কায়। শীতকাল এলেই বাজারে রমরমিয়ে বিক্রি হয় এই সুগন্ধি পাতাটি। শুধু স্বাদে নয়, ধনে পাতার স্বাস্থ্যগুণও অনেক বেশি রয়েছে। চিকিৎসকেরা বলেন রোজ ধনে পাতা খেলে অনেক রোগ দূর হবে ঝটপট। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। যেমন ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরল মাত্রা কমে যায়, ভালো কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি পায় এবং প্রস্রাবের জ্বালা কম করে। প্রস্রাব করার সময় জ্বালা অনুভব করলে ধনে পাতার জল পান করলে স্বস্তি পেতে পারেন। নাম্বার টু, অ্যানিমিয়া থেকে স্বস্তি দেয়। শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে ধনে পাতা। ধনে পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকায় অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এ, ভিটামিন সি থাকে। এই কারণে ক্যান্সার থেকেও স্বস্তি পাওয়া যায়। নাম্বার থ্রি, দৃষ্টিশক্তি বাড়ায়। ধনেপাতা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন এতে সমৃদ্ধ হয়, দৃষ্টিশক্তি বাড়ায় এই পাতা। পাশাপাশি চোখে ব্যথার সমস্যা দূর করে, তাই নিজের খাদ্য তালিকায় ধনেপাতা অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া ধনেপাতায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি এবং পটাশিয়াম থাকে। শরীরে পুষ্টি জোগাতেও সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এই উপাদানগুলি। নাম্বার ফোর, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধনেপাতায় ভিটামিন সি উপস্থিত থাকে। এই ভিটামিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, তাই নিয়মিত ধনেপাতা খাওয়া উচিত। এর ফলে শরীরে নানান ধরনের ভাইরাস রোগের মোকাবিলায় শক্তি সঞ্চয় করে। নাম্বার ফাইভ, হজম শক্তি উন্নত করে থাকে ধনেপাতা। প্রতিদিন ধনেপাতা খেলে হজম প্রক্রিয়া ঠিক থাকে, এর ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার সিক্স, ত্বকের জন্য উপকারী। ধনেপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে। এই উপাদানগুলি ত্বককে অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায় এবং ঘা সারিয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি ময়শ্চারাইজার হিসেবেও ধনেপাতা ব্যবহার করা যেতে পারে। নাম্বার সেভেন, ডায়াবেটিস আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ধনেপাতায় থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়ও উপকারী। নাম্বার এইট, ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতেও বেশ উপকারী। ধনেপাতায় ফ্যাট, স্যালুবল, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে। নাম্বার নাইন, এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা বাতের ব্যথাসহ হাড় ও জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। স্মৃতিশক্তি, প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনেপাতা। নাম্বার টেন, মধু জাতীয় খাবারের সাথে ধনেপাতার মিশ্রণ খেলে মানুষের যৌনশক্তি প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে। মুখের দুর্গন্ধ ও অরুচি ভাব দূর করে ধনেপাতা। এছাড়া শুকনো ধনেও একই কাজ করে। মাঝে মাঝে ধনেপাতা চিবিয়ে খান, মুখের দুর্গন্ধ থাকবে না। এবং কারো মাথা ব্যথা হলে ধনেপাতার রস কপালে লাগান, মাথা ব্যথা কমে যাবে। ধনেপাতা চিবিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি মজবুত হয় এবং দাঁতের গোড়া থেকে রক্ত পড়া বন্ধ হয়। তো আশা করি বুঝতেই পেরেছেন ধনেপাতা কতটা উপকারী। তো আর দেরি কেন, ধনেপাতা খাওয়া শুরু করে দিন, অনেক উপকার পাবেন। ধন্যবাদ।